কমর ভাগ করে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাড়িয়ে বেড়াচ্ছে। আরে কাউকে তাড়াতে হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষই যথেষ্ট শেখ হাসিনা। এবার পার পাওয়া যাবে না। 2008 প্রণব বাবুর প্রত্যক্ষ সহযোগিতায় মঈনুদ্দিন ফখরুদ্দিন আপনাকে ক্ষমতায় এনেছিল, এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে গেছে। 2014 সনে সুজাতা সিং প্রত্যক্ষ মদতে আরেকটি সার্কাসের নির্বাচন হয়েছিল। আর 2018 সনে তো পুরো ভারত সরকার আপনি বলেছিলেন আমি তো সব দিয়েছি, ভারত যা চাইছে তার থেকে বেশি দিয়েছে, এখন আমাকে দেন। আমাকে দেন মানে কি? হাসিনাকে ক্ষমতায় রাখেন। কোনো নির্বাচন হবে না ভাই, 7 তারিখে সরকারি দল মানে আওয়ামী লীগ ওরা যে জোরপূর্বক ক্ষমতায় আছে গত 10 বছর 15 বছর বলতে পারি, তবুও ঠিক আছে আপনাদের সবার সাথে একমত আমি 10 বছরই বললাম, যে জোর করে ক্ষমতায় আছে গত 10 বছর এইটা তারা আরো বৃদ্ধি করতে চায়, এবং এই বৃদ্ধির জন্য তাদের কাগজে কলমে কিছু সিলছপ্পর লাগবে, এটা নিজেদের লোক দিয়ে নিজেরাই সিলছপ্পর করে নেবে। গত ডিসেম্বরের 17 তারিখ থেকে আজ পর্যন্ত শুধু লাফালাফি হয়েছে কাকে কতগুলো সিট আওয়ামী লীগ প্রধান দেবেন, জনগণ দেবেন না, কিন্তু আওয়ামী লীগ প্রধান কাকে কতগুলো সিট দেবেন সেটা হলো আলোচনা। তাহলে আওয়ামী লীগ প্রধান যদি সিট দেন তাহলে সেটা কি নির্বাচন হতে পারে ভাই? না, সেটা নির্বাচন হতে পারে না, সেটা নির্বাচন না। এবং এখানে বহির্বিশ্বে আমি জানি আজকে স্টেজে আলোচনা হয়েছে যে আমাদের দেশের রাজনীতি বিদেশিদের হাতে, এটা কিছু দূর দুঃখজনক সত্য, আবার কিছু দূর বিশ্বের বাস্তবতা, কারণ আমরা একটা গ্লোবাল সিস্টেমে বসবাস করি, প্রত্যেকটা দেশ অন্য অনেকগুলো দেশের উপরে নির্ভর করে, প্রত্যেকটা দেশ। আমরা একটা ছোট দেশ, আমাদের বাইরে বড় দেশ আছে, তাদের উপরে আমরা অনেক কিছুর জন্য নির্ভরশীল, সো তাদের একটা এফেক্ট আমাদের উপরে থাকবেই, আমাদের রাজনীতির উপরে অর্থনীতির উপরে থাকবেই, সেখান থেকে কিছু থাকবে, আমরা গ্লোবাল সিস্টেমে আছি ভাই। আওয়ামী লীগ যে কাজটা করেছে আমাদের গ্লোবাল সিস্টেম থেকে কিছু দূর বের করে দাসত্ব সিস্টেমের দিকে কিছু দূর নিয়ে যেতে চেষ্টা করছে গত 10-15 বছর ধরে, এবং আমরা যদি এটা তাদেরকে কন্টিনিউ করতে দেই তাহলে আসলে এক সময় আমাদের দেশ আবার এই যে আজ থেকে 100 বছর আগে কলোনাইজ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, তেমন আজ থেকে অল্প কিছু বছর পরই হয়তো অন্য কোনো আরেক নতুন সাম্রাজ্যের অধীনে চলে যেতে পারে।